দর্শক, আজ থেকে প্রায় গুয়াহাটি শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন গুয়াহাটি শেষ প্রায়, সবাই নিয়ে যাচ্ছে ঘোড়া, মহিষ, গরু, কেনা বেচার পরে সবাই নিয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘোড়ার দাম দর চলতেছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই লাল ঘোড়াটি, তারাই দাম চাচ্ছে 26,000 টাকা এই লাল ঘোড়াটি, দেখুন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘোড়াগুলো এখন ট্রাকে উঠে নিয়ে যাওয়া হবে গুয়াহাটি আজ থেকে শেষ। গুয়াহাটি আজ থেকে শেষ আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন ঘোড়াগুলোকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। প্রায় 4 দিন থেকে গুয়াহাটি ছিল, আজকে থেকে শেষ এই গুয়াহাটি। আজকে থেকে আপনাদের ঘোড়া, মহিষ, গরু যেগুলো আছে সেগুলো সব চলে যাবে। আবারও ইনশাল্লাহ সামনে বছর হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ঘোড়াগুলোকে সব উঠানো হয়েছে গাড়িতে, নিয়ে যাওয়া হচ্ছে। আজকে থেকে শেষ হয়ে গেল গুয়াহাটি, আপনারা দেখতেই পাচ্ছেন। সব ঘোড়াগুলোকে তোলা হয়েছে, এখন তারা রওনা দিবে। দর্শক দেখতে পাচ্ছেন আজ থেকে শেষ হয়ে গেল গোপীনাথপুর ঐতিহ্যবাহী দোল পূর্ণিমার মেলার গুয়াহাটি। ইনশাল্লাহ আবার সামনে বছর। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন তারা রওনা দিচ্ছে বাড়ির দিকে, তাদের যেই বাসস্থান 3 দিনব্যাপী যেখানে তারা ছিল সেগুলো তারা গুছায় নিচ্ছে, এবং গুছায় নেওয়ার পরেই তারাই তাদের বাড়ির দিকে রওনা হবে। আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন, এই যে এখানে দেখুন একজন হয়তো ঘোড়া কেনা হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। দর্শক দেখতেই পাচ্ছেন তারা সব কিছু গুছায় নিচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন তারা সব কিছু খুঁজে নিচ্ছে, দেখুন তারা বাড়ির পথে রওনা দিবে আজকে। আজকে দিনের মধ্যে এগুলো সব একদম ফাঁকা হয়ে যাবে, কারণ আজকেই শেষ দিন গুয়াহাটি। এর আগেও আমি ভিডিও দিয়েছি এবং আপনাদেরকে আমি জানিয়েছি, আপনারা খুব দ্রুত চলে আসুন যদি গরু, মহিষ এবং ঘোড়া ক্রয় করতে চান।
আসলে যারা আসেননি তারা ইনশাল্লাহ সামনে বছর আসবেন, কারণ আজ থেকে শেষ হয়ে গেল গুয়াহাটি। দেখতে পাচ্ছেন একটি গাড়ি রওনা দিচ্ছে ঘোড়াকে নিয়ে, তারা ঘোড়া কিনে নিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা আরও দেখুন এগুলো সামনে। গত কয়েকদিন আগে যখন ভিডিও দিয়েছিলাম তখন কেমন জমজমাট ছিল, আর এখন কেমন দেখতেই পাচ্ছেন। আজকে দিনের মধ্যে সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে। দর্শক, আপনাদেরকে এখন আমি মহিষ যেখানে থাকে সেখানে নিয়ে যাব, অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন তারা সব কিছু গোছায় নিচ্ছে, তারা সব কিছু গোছায় নিচ্ছে। দেখতেই পাচ্ছেন দর্শক, সবাই এখন রওনার পথে। দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে কত গাড়ি, সবগুলো এখন রওনা দিবে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু আগে এই পাশ থেকে এই পাশে আসলাম। দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আপনারা দেখেছেন এগুলো কেমন জমজমাট ছিল, কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো এখন সব ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ আজকেই শেষ দিন। আজকেই শেষ দিন, বিকেলের মধ্যে এগুলো সব ফাঁকা হয়ে যাবে। দর্শক, দেখতেই পাচ্ছেন আপনারা যে ঘোড়া তারাই বিক্রি করার পরে সবাই তাদের বাসস্থান যেগুলো থাকার জায়গা ছিল সবগুলো তারাই উঠায় নিয়ে যাচ্ছে, এবং সবাই ঘোড়া বিক্রির পরে খুশি মনে তাদের আনন্দ মন নিয়ে তারা আবারও বাড়ির পথে রওনা দিচ্ছে। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতেই পাচ্ছেন। দর্শক, দেখুন দেখতেই পাচ্ছেন দর্শক, তারা বাড়ির পথে রওনা দিচ্ছে। তারা আবারও সামনেবার আসার নিয়ত করে এবারে তারা বাড়ির পথে রওনা দিচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, দর্শক এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম মহিষ যেখানে থাকে। দেখতেই পাচ্ছেন মহিষ বিক্রি হয়ে যাওয়ার পরে তারাই বাড়িতে রওনা দেওয়ার জন্য তারাই রেডি হচ্ছে, বা বাড়িতে রওনা দেওয়ার জন্য তারাই প্রস্তুতি নিচ্ছে। বাসস্থান সবগুলো তারাই গোছায় নিচ্ছে, তারা তাদের বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন মহিষগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো খালি জায়গা রয়েছে, এগুলো গত ভিডিওতে একদম জমজমাট ছিল, কিন্তু আজকে বিকেলের মধ্যে এগুলো সব ফাঁকা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দর্শক, আপনারা দেখুন আবারও সামনে বছর ইনশাল্লাহ যদি বেঁচে থাকা হয় তাহলে আবারও ভিডিও করে আপনাদেরকে দেখানো হবে, আপনারা অবশ্যই দেখবেন। আর হাজরা ভিশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম ফাঁকা। এখানে মহিষ ছিল, তারা মহিষ বিক্রির পরে খুশি মনে আনন্দ মনে তারা বাড়ির দিকে রওনা হচ্ছে। তাদের যেই থাকার বাসস্থান তারা কিন্তু গোছায় নিচ্ছে এবং বাড়ির পথে রওনা দিচ্ছে। দর্শক, আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা গত কয়েকদিন থেকেই আমার হাজরা ভিশন ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার এই গোপীনাথপুর ঐতিহ্যবাহী মেলার ভিডিও দেখতেছেন, কিন্তু আজ থেকে সম্পূর্ণ শেষ হয়ে গেল গোপীনাথপুর ঐতিহ্যবাহী মেলার যে গুয়াহাটি রয়েছে, যেখানে দেখতেই পাচ্ছেন ঘোড়া গরু মহিষ বিভিন্ন কিছু আপনারা দেখতেই পাচ্ছেন, সেগুলো কিন্তু আজকে থেকেই সম্পূর্ণ শেষ। আবারও ইনশাল্লাহ সামনে বছর এগুলো আসবে, যদি বেঁচে থাকা হয়, যদি আল্লাহ সুস্থ রাখে, তাহলে আপনাদেরকে আবারও
ভিউয়ের মাধ্যমে দেখানো হবে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে এবং বিকেলের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ একদম ফাঁকা হবে। তাই আমিও আর বেশি দেরি করব না, আপনাদের মাঝ থেকে আমিও বিদায় নিচ্ছি। আমি এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম মহিউদ্দিন। অবশ্যই হাজারা ভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত প্রতিদিনের ভিডিও আপনারা দেখতে পান। আর অবশ্যই হাজারা ভিশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটি অন করে দিবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।